ঘূর্ণিঝড় দানার প্রভাবে শুরু হলো দফায় দফায় তুমুল বৃষ্টি, মাথায় হাত শ্যামা পুজো উদ্যোক্তাদের। ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়ে আগেই সতর্ক করেছিল আবহাওয়া অফিস। বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার, ঝড়ের প্রভাব না থাকলেও চলছে অবিরাম বৃষ্টি। এমতো অবস্থায় শ্যামা পুজোর আয়োজনে হাতে গোনা আর মাত্র কয়েকদিন বাকি। মূর্তি গড়া থেকে মণ্ডপ সজ্জার শেষ মুহূর্তের প্রস্তুতির কাজে বাদ সাধল বৃষ্টি। দানাকে নিয়ে একদম চিন্তিত, কারণ হচ্ছে আর সামান্য কয়েকদিন আমাদের কালী পুজো। তা আমরা এটা আমাদের কালী পুজোর সাথে এটা একটা আমাদের একটা আভিজাত্য আছে, যেহেতু এটা কাস্তা বাড়ার বড় মা, আমরা প্রত্যেকেই চিন্তিত যে আমরা ঠাকুরটাকে যে আমরা বেঁধে দিয়েছি দেখতে পাচ্ছেন, একটাই কারণ ঝড় বৃষ্টি থেকে বাঁচানো এবং সরকার থেকে একটা ঘোষণা করলো প্যান্ডেলের সব খুলে দিতে হবে। তাই আমরা প্যান্ডেলের সব খুলে দিয়েছি, খালি ঠাকুরকে আমরা একটা মানে প্লাস্টিক দিয়ে আমরা মুড়িয়ে দিয়ে ঠাকুরকে আমরা রেখেছি। এখন কতটা আমরা এটা রক্ষা করতে পারবো সেটা হচ্ছে একমাত্র বড়মাই জানে। ঘূর্ণিঝড় দানার প্রভাবে থমকে গেল শ্যামা পুজোর আয়োজনের অন্যতম আকর্ষণ কাঁসাপাড়া কলেজ মোড়ের বড়মার মূর্তি গড়ার কাজও। ক্ষণে ক্ষণে চলছে বৃষ্টিপাত, তাই বৃষ্টির থেকে রক্ষা করতে প্লাস্টিক দিয়ে দেবী মূর্তিকে মুড়ে ফেলা হয়েছে। জানা গেছে 29 তারিখ উদ্বোধনের কথা থাকলেও সম্ভব হবে কি না তা নিয়ে কপালে চিন্তার ভাঁজ উদ্যোক্তাদের। সবাই এখানে সারা রাত থাকবো বড় মাকে পাহারা দেওয়ার জন্য, কোনো যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে আমরা বড় মার কাছে কামনা করছি। মা তুমি তোমাকে রক্ষা করো, আমার মনে হয় মা নিজেকেই রক্ষা করবে। যে দানাটা এখন আমরা শুনতে পাচ্ছি যে দানাটা আসছে সেটা নাকি মানে আমাদের উড়িষ্যায়, কিন্তু এই জায়গাটায় সামান্য কিছু প্রভাব পড়বে বলছে। তথাপিও আমাদের একটা ভয়ভীতি থেকেই যাচ্ছে, কারণ যেহেতু ঝড়ের গতিবেগ কোন দিকে যাবে বলা যায় না, তাই আমরা একটা মহাচিন্তিত আছি। প্রভাব তো পড়ছে, দেখতেই তো পাচ্ছি প্রভাব পড়ছে। প্রভাব পড়বে না, কারণ যেই সময়টা আমাদের 8 দিন ছিল সেইটা আমাদের 3 দিন সময় চলে আসছে, তাহলে সেই জায়গাটা তো প্রভাব পড়ার কথা, তাকে এই কয়েকদিনের মধ্যে কমপ্লিট করতে হবে। কারণ আমাদের উদ্বোধন করার কথা আছে 29 তারিখ, মানে আমাদের কালী পুজো 2 দিন আগে আমাদের উদ্বোধন হওয়ার কথা। এটা নিয়ে আমরা বিশেষ করে আমরা যারা কর্মকর্তা আছি প্রত্যেকেই আমরা চিন্তিত আছি, কারণ আমরা 29 তারিখে এটাকে আমরা উদ্বোধন করতে পারবো কিনা এটা তো মহান একটা চিন্তা আমাদের চলে গিয়েছে। কারণ আমরা সময় পাবো আগামীকাল পরশু থেকে যদি আমাদের প্রতিমা হাত দেয় 26 তারিখ থেকে, তাতেও আমাদের 3 দিন সময় থাকে, তাই 3 দিনের মধ্যে আমাদের প্রতিমা এবং প্যান্ডেল করতে হবে, তাই সেই একটা মহাচিন্তা। এখনও কি প্রতিমার গায়ে মাটির দেওয়া হয়েছে? মাটি দেওয়া হয়েছে, প্রতিমার গায়ে মাটি দেওয়া হয়েছে, মাটির বিষয় আছে। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম বিভূতিসিং গড়ে, আমি এই ওয়ার্ডের পৌরপাশ। কাঁচরাপাড়া থেকে সৌরিন চক্রবর্তীর রিপোর্ট কলমের দুনিয়া।